এই জাজমেন্টটা যে কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট কমপ্লিটলি ভুল ত্রুটিপূর্ণ জাজমেন্ট এই জাজমেন্ট থাকতে পারে না কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল কারোর বিরুদ্ধে অভিযোগ অভিযোগ ছিল না তাহলে এই কি করা হয় জাজমেন্ট সবাই কে ক্যান্সেল ভারতীয় জনতা পার্টি সবাইকার কে চাকরি খেতে চাইছে যেখানে দেশে এত আনএমপ্লয়মেন্ট বিজেপি চাইছে চাকরি সবাই কার কাজ ঘরে চাকরি যা চলে যাক যে কোনো উপায়ে এটা দিয়ে বিজেপি খুশি হবে এটা সুপ্রিম কোর্টে পাঁচ মিনিটে স্টে হবে আর যারা যারা শিক্ষকরা কাজ করছে আমি তাদের কাছে যাচ্ছি আপনারা নিশ্চিন্তে মনে থাকুন জাজমেন্ট সম্পূর্ণ ভুল জাজমেন্ট এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে ইমিডিয়েট নিশ্চতে হবে আর সেই মুখে যাওয়ার গন্ধ একটু বেরোয় ওই কল্যাণ বাবু তিনি বলেছিলেন যা হবে হয় সুপ্রিম কোর্টে পাঁচ মিনিটের মধ্যে স্টে হয়ে যাবে কল্যাণ বাবু পাঁচ মিনিটের মধ্যে স্টে হয়নি কান্দন উপদেশ করবেন যখন জানতে পারেন এমনটাও হতে পারে কেন সব বলেন বলুন তো আর জীবনে বলবেন না আপনাকে চেতাবনী দিচ্ছি ভুলভাল কথা বলা বন্ধ করুন তো আপনি উত্তেজিত হয়েছিলেন কিনা আপনি বলেছিলেন কেন উত্তেজিত পাঁচ মিনিট মধ্যে যাবো পাঁচ মিনিটের মধ্যে স্টে হবে দেখে নেবেন আমি দেখে নিলাম পাঁচ মিনিটের মধ্যে স্টে হয়নি বরং আপনার মন্ত্রীগুলো যাতে জেলে না যায় তার জন্য আপনার দেড় কোটি টাকা খরচা করে শুনলাম নাকি দেড় কোটি টাকা খরচা হয়েছে আজকেই মানে আমাদের সুপ্রিম কোর্টে দেড় কোটি টাকা খরচা হয়েছে ওই দেড় কোটি টাকার অ্যাডভোকেটটা ওইটাকে স্টে করতে পেরেছে একটা স্টে হয়েছে ওইটা ওই যে মুখ্যমন্ত্রী গ্রেফতারের আশঙ্কা করছিলেন আগে থেকেই সেই জন্যই দেখা গেল বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী আগে ভাগে বললেন এই সুপার নিউমারিক পোস্ট যারা ক্রিয়েট করেছে সেক্ষেত্রে গোটা মন্ত্রিসভা নাকি গারদে থাকতে পারে লোকসভা ভোটের আগে তার জন্যই আগে ভাগে স্টে নিতে হলো স্থগিতাদেশ নিতে হলো এই সিবিআই তদন্তের বিরুদ্ধে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রীপ্রাপ্ত কাজী মাসুম আক্তার তার সঙ্গে সরাসরি কথা বলছে আপনি আগে থেকে বলছিলেন গারদে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো জেলে যেতে হতে পারে তাহলে দেখা গেল গোটা মন্ত্রিসভা জেলে থাকার ভয়েতেই আগে ভাগে এইটার উপরে এই সুপার নিউমারিক পোস্টের উপরে সিবিআই তদন্তের যে নির্দেশ হয়েছে সেইটার উপরে স্থগিতাদেশ নিতে হলো কার্যত কি বলবেন একদম ঠিক সুপ্রিম কোর্টের রায় সত্যি খুব তাৎপর্যপূর্ণ মানে বিস্ময়কর বটে যে পরিষ্কার করে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট কয়েক কোটি টাকা খরচা করা অ্যাডভোকেট আমাদের ট্যাক্সের পয়সায় তিনি বলছেন যদি সুপার নিউমারিক পোস্টের ব্যাপারে স্টে অর্ডার না দেন যদি এখন সিবিআই তদন্ত করতে শুরু করে হাইকোর্টের আয় অনুযায়ী যে কেন সুপার নিউমারিক পোস্ট কারা কারা করেছিল করেছিল তো মন্ত্রীরা অবৈধ যারা শিক্ষক তাদেরকে পুনর্নির্বাচিত করে পদে আসীন করার জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করে সেই অবৈধ পদগুলোতে অবৈধ লোকদেরকে নিয়োগ করার জন্যই সুপার নির্মারিক পোস্ট করেছে মন্ত্রীরা বলছে যদি হাইকোর্টের রায় অনুযায়ী এই সুপার নির্মারিক পোস্ট যারা তৈরি করেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় তাহলে সব মন্ত্রীরা সব জেলে থাকবে সব মন্ত্রীরা কারো ঢুকে যাবে কি করে হয় মন্ত্রীরা হয়ে যাবে অর্থাৎ যোগ্য শিক্ষকরা সবাই মানে চাকরি বাকরি না পেলে কোন অসুবিধা নেই তাদের চাকরি চলে গেলে তাদের বউ বাচ্চা মরে গেলেও গারোদের না যায় অনেক করে ধরাধরি মায়া দয়া হয়ে তো হয়েছিল তাই ওইটার উপর শুধু স্টে হয়েছে আর সেই মুখে যার গন্ধ একটু বেরোয় ওই বাবু তিনি বলেছেন যাবে হবে সুপ্রিম কোর্টে পাঁচ মিনিটের মধ্যে স্টে হয়ে যাবে বাবু পাঁচ মিনিটের মধ্যে স্ট্রে হয়নি কান্দড় করবেন যখন জানতে পারেন এমনটাও হতে পারে কেন সব বলেন বলুন তো আর জীবনে বলবেন না আপনাকে দিচ্ছি ভুলভাল কথা বলা বন্ধ করুন প্রশ্ন হচ্ছে কি সুপার নিউমারিক পোস্টের ব্যাপারটা একটু আলোচনা করুন সুপার নিউমারিক পোস্টে যারা নিযুক্ত করেছেন তাদের বিষয়ে স্টে অর্ডার আমার মনে হয় আগামী সোমবার উল্টোটা হতে চলেছে যে সুপার নিউমারিক পোস্ট যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করে পদক্ষেপ নিতে বলা হয়েছে ওটা অবৈধ পোস্ট তৈরি করা সেইটার স্টে অর্ডার উঠে যাবে ভয় লাগছে তো একটু স্টে অর্ডার উঠে যাবে আর যারা বৈধ শিক্ষক তারা যাতে করে তাদের স্বস্থানে ফিরে যেতে পারে তার জন্য কিছু বিধি প্রথা প্রকরণ আইন কানুন কিছু সিস্টেম চালু হবে সুপ্রিম কোর্টে তেমন কোনো নির্দেশিকা দেবে এটাই কাঙ্ক্ষিত আচ্ছা যদি তাই হয় এই সুপার নিউমারি পোস্ট যারা তৈরি করলো তাদের বিরুদ্ধে সিবিআইয়ের এর উপরে যে স্টে অর্ডার দেওয়া হলো তা যদি উঠে যায় কে কি চলে যাবে ভয় লাগছে আমার এই কল্যাণবাবু কি জেলে যাবে শিক্ষামন্ত্রী ভালো আছেন তো সুপ্রানিমারি পোস্ট কারা কারা তৈরি করেছিল কারা কারা গর্ব করেছিল বলে চোদ্দেরকে নিয়োগ করে তাদের দুঃখ দূর করব। তাদের বউ বাচ্চার কান্না দূর করবো অথচ চোদ্দের বউ বাচ্চারই কুচিন্তা আর যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে তাদের বউ বাচ্চা নিয়ে চিন্তা নেই আপনি যদি প্রশ্ন করেন যদি বলেন যে কথা বলছেন কেন একসাথে পঁচিশ হাজার সামথিং এই যে প্যানেল পুরো বাতিল করে দিল এর দায় তো হাইকোর্টের না হাইকোর্টের দায় নয় হাইকোর্ট বারে বারে বলেছে যে কারা কারা বৈধ কারা কারা অবৈধ কারা কারা জালি কারা কারা স্বচ্ছ এটা স্কুল সার্ভিস কমিশন বলে দিক আজকে শুনলাম নাকি স্কুল সার্ভিস কমিশন বলেছে যে আমরা সচ্চকুণটা অসচ্চকুণটা সে তালিকা দিয়ে দেব আজকের কি শুনলাম এই সুপ্রিম কোর্টের রায় হয়ে যাবার পর সে তো পড়ার কথা সুপ্রিম কোর্ট তো বলেছে তাহলে হাইকোর্ট যখন বলেছে তখন যদি এই তালিকাটা দিয়ে দিতে পারত ফুল ঠিক যাই হোক তালিকা যদি দিত তাহলে এতগুলো লোক কষ্ট পড়তো না যারা যারা সচ্চ শিক্ষক যারা কান্না কাড়ি করছে হাইকোর্টকে দোষী করছে আমি তাদেরকে বলি যারা এই চালের সাথে কাকরকে মিশিয়ে দিয়ে কাকড়ার চাল দুটোকে হাইকোর্টে পাঠিয়েছিল যাতে করে বাঁচতে না পারে গোটা ওই চাল কাকরকে ফেলে দেয় হয়েছিল আজকে যদি বলতে পারে আমি স্বচ্ছ তালিকা বৈধতা অবৈধতা দিতে পারি তখন তুই দিতে পারতো হাইকোর্টকে সুপ্রিম কোর্ট হ্যাঁ এ দায় কার আমি পরিষ্কার বলি জেলে কারা কারা যাইবেন যারা যারা ওই মাসে নষ্ট করিয়াছেন তার তারা যাইবেন যারা যারা প্রায় সতেরোটা দুর্নীতির কাজ দুর্নীতি সতেরো কলা দেখিয়েছে ষোলো কলা না সতেরো কলা তারা প্রত্যেকেই যাইবেন যেমন কি কি করেছেন দুর্নীতির কলাগুলো কি চুরি রাখতে বাড়তি পথ এই সুপার নিউমারিক পথ এটা এটা চুরি রাখতে বাড়তি পথ এটা দুর্নীতির একটি কলা বেআইনি কাউন্সিলিং মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে পুরো কাউন্সিলিং বেআইনি কাউন্সিলিং মেধা তালিকার নম্বর গোপন নম্বরটাকে লুকিয়ে রাখা হয়েছিল যাতে করে কে আগে কে পরে বুঝতে না পারে র্যাঙ্ক জাম পিছন লোকদেরকে আগে চাকরি দিয়ে দেওয়া র্যাঙ্ক জাম এই কাজ যারা যারা করেছিল প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও প্যানেলটাকে রেখে দেওয়া এবং চাকরি দেওয়া এবং অবৈধভাবে ইন্টারভিউ নেওয়া প্যানেলের নাম নেই অথচ চাকরি আছে প্যানেলেই নেই বাইরের লোক তার চাকরি হয়ে গেল যা পথ কম চাকরি বেশি দিয়ে দেওয়া হয়েছে মানে ওই অবৈধ লোকদের নিয়োগ করার জন্য ওই ওইমার এর ভু ওম তৈরি ওয়েম আর কে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া লোপাট করে দেওয়া গোপন টেন্ডার দেখে এই তৈরি করা নিয়োগকে অস্বীকার করা একাধিক ষোলো কলা নয় সতেরো যারা করেছে যে যে মানুষরা করেছে সে মধ্য শিক্ষা পর্ষদের হোক সে স্কুল সার্ভিস কমিশনের হোক সে মন্ত্রিসভার হোক সে আমলা গামলা ধামলা হোক এদের প্রত্যেককে ধরে 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 জেলে ঢোকাতে সর্বোচ্চ আদালত গেরুয়া নয় হাইকোর্টটা গেরুয়া হাইকোর্টে সব বিজেপিরা থাকে হাইকোর্টে জাস্টিস বসাক বিজেপি জাস্টিস রশিদি বিজেপি একটা বিজেপি সে তো বিজেপিতে যোগদান করেছে জাস্টিস অভিজিৎ বাবু বিজেপি জাস্টিস রাজাশেখর মান্থা উনিও মনে হচ্ছেন বিজেপি জাস্টিস সিনহা উনিও বিজেপি জাস্টিস আরো সব আছেন আমি আমার বলছি না সকলেই বিজেপি আর সুপ্রিম কোর্টের প্রত্যেকই হচ্ছে নীল সাদা গেরুয়া নয় সাদা সব তো সাদার জন্য দেড়শো দেড় কোটি খরচা করে অন্তত স্টেটা নেওয়া গেছে তাহলে সুপ্রিম কোর্ট কি সাদা ওখানে গেরুয়া কোনো স্পর্শ নেই ওখানে গেরুয়া লাগে না তো ও রাম মন্দিরের যে অর্ডার হয়েছিল আর কি আচ্ছা তো ওটা গেরুয়া লাগেনি আচ্ছা ওই যে সিএ হওয়ার পরে ওখানে তো যাওয়ার দরকার ছিল তো গেরুয়া ছিল না তো সি এর জন্য করতে তো সুপ্রিম কোর্টে যেতে কেন আমার প্রশ্ন হচ্ছে সোমবারেতে কি হবে দেখার আমার পরিষ্কার কথাবার্তা যে ইমিডিয়েটলি যেটা দরকার সাড়ে পাঁচ হাজারের মতো যারা অবৈধ তাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিক যে এই লোকগুলো অবৈধ বৈধদের জন্য যারা জ্বালিয়েছে পুড়িয়েছে কি করে সেগুলোকে উদ্ধার করা যায় বিকল্প কি পন্থা আছে সেইগুলোকে দেখা মূল্যায়িত করা করে যারা যোগ্য বৈধ চাকরি পাওয়া যাদের যাদের কষ্ট হচ্ছে বুকে ব্যথা হচ্ছে যারা তাদের ইজ্জত হারালো মর্যাদা হারালো যারা তাদের নিরাপত্তা হারালো তাদের চাকরি চলে যাওয়াটা আমি বলি কথা আবার ধরাবে ওই সাড়ে পাঁচ হাজারের জায়গায় হতে পারে আট হাজার কেউ কেউ বলছে ওই দুর্নীতি করত সংখ্যা আট হাজার কেউ কেউ বলছে ন হাজার আমার কাছে বিভিন্ন ধরনের তালিকা আছে যারা তলায় বসে আছে গান্ধী পাদদেশে তারা আমাকে একটা তালিকা পাঠিয়েছে তাদের টোটাল মিলিয়ে দেখা যাচ্ছে সাড়ে ন থেকে দশ হাজার লোক অবৈধ ওই তালিকাতে দু হাজার ষোলোর শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে বলছে এই যাদের চাকরি চলে গেল বৈধতে কথা বাদ দিল অবৈধতা কথা বলছে তারা তো কেউ কুড়ি লাখ কেউ পনেরো লাখ কেউ পঁচিশ লাখ দিয়েছে ঘর বাড়ি বেছে দিয়েছে এরা নিম্ন মধ্যবিত্ত অথবা গরিব ঘরের ছেলে এরা লোভে পাপ পাপি মৃত্যু এটা হয়েছে লোভে পাপ পাপে মৃত্যু রাজ্যে তো লোভই সব এখানে টাকা পয়সা কিছু হয় না লোকেরই ধারণা হয়ে গেছে মাইন্ডসেট হয়ে গেছে তাদের ধারণা ছিল এইটা তাদের মুক্তি পাবে তারা যে সকাল স্বশিলে পড়ে গেল একদম গভীর জলে অথুই জলে পড়ে গেল তারা টাকা দেওয়া তো দূরের কথা সুস্থ টাকা ফেরত দেওয়া তো দূরের কথা যদি বেতন বন্ধ হয়ে যায় তাদের তাহলে তো পুরো গোটা সংসার তারা বিয়ে করেছে বউ পালাবে কারো বউ আছে স্বামী পালাবে স্বামী বউ অবৈধ নিয়োগ হয়েছে বাম্মা আত্মহত্যা করতে যাবে বাম্মার তো কারো ক্যান্সার রয়েছে কারো হার্ট অ্যাটাক আমি পরিষ্কার করে বলি আমি পরিষ্কার করে বলি এই লোকেরা এই সকল ইয়াং তরুণ শিক্ষক শিক্ষিকার দল তারা যারা ওই লোকাল টাকা সংগ্রহ করেছে যারা টাকাটা প্রথমে নিয়েছিল সেই সব রঞ্জনদের ধরে ধরে তাদের বসদের ধরে ধরে তাদের জীবন্ত জ্বালিয়ে দেবে না তাদের উপর হামলা চালাবে না এর কি গ্যারান্টি আছে কদিন পরে আমরা হয়তো এটা দেখব এটা তো ভয়ঙ্কর হবে গৃহ যাবে গ্রামে গ্রামে আগুন ধরতে পারে আমার এই আশঙ্কা আছে আমার আশঙ্কা বৃদ্ধি হলে আমার ভালো লাগবে কিন্তু এই আশঙ্কা যে বৃদ্ধি হবার নয় কুড়ি পঁচিশ লাখ টাকা দু এক টাকা নয় চাকরি চলে যাওয়া তারা চাকরি বাকরি করে সুস্থ জীবন পেয়েছিল কিছুদিনের জন্য হলো টাকা সুস্থ হবে দিতে হবে এতদিন শ্রম দিল আচ্ছা এতদিন তো অনেক গুন্ডা বদমাস কি অনেক জায়গায় সোম দেয় শ্রম দিল তাহলে আপনি একটা কাজ করুন না আপনি একটা কাজ করুন ওই টাকাটা আপনি দিয়ে দিন রাজ্যের সেবা হয়েছে ওই অসৎ শিক্ষকদের টাকা সুস্থ আপনি ফেরত দিন কিন্তু আমাদের ট্যাক্সের টাকা না কিন্তু আপনি যেমন আমাদের ট্যাক্সের টাকা সুপ্রিম কোর্টে লড়াই করছেন ওই টাকাটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দেওয়া যাবে না আপনি একটা কাজ করুন না আমি তো এইটা পরামর্শ দিয়েছিলাম গতদিন আপনার চ্যানেলেই বলেছেন যে যারা যারা টাকাটা নিয়েছে যারা যারা এই কাঠবাড়ি টাকাটা পেয়েছে কেউ তো পেয়েছে কে কে পেয়েছে সেই পার্থবাবু থেকে শুরু করে আমাদের পরেশ অধিকারী থেকে শুরু করে ওই যত কুন্তল শান্তনু থেকে ওই মানিক থেকে কল্যাণময় থেকে হ্যাঁ একেবারে পিরামিডের মাথা পর্যন্ত আপনি দেখুন পিরামিডের মাথা কোথায় কোথায় গেছে তাদের প্রত্যেকের সম্পত্তি ক্রয় করুন তাদের তো জেলে যেতে হবে আপনি তৈরি থাকুন তারা সবাই জেলে যাবে তৈরি থাকুন না জেলে গেলে কি সমাধান আমি আপনাকে যাই বলুন কে বলছে অভিজিৎ বাবু তো বলছে অভিজিৎ বাবু তো বলবেন আমার বক্তব্য হচ্ছে যে তারা ধরুন বাবুরা ঢুকিয়ে দিলাম আমি তাকে সমাধান। সব মাপ মনে করি না তা জেলে তারা যায় ফাঁসিতে তারা যায় যাক শাস্তি কিন্তু তাদের কোটি কোটি টাকা প্রপার্টি চুরির টাকা আছে আপনি পার্থ টোটাল চুরির টাকা কত জানেন এই সমস্ত প্রপার্টি গুলো ক্রোগ করতে হবে তাদের চুরির টাকা তাদের বউ বাচ্চারা ভাগ না খাবে নাকি প্রেমিকারা খাবে নাকি ওদের চুরি করা লাঠে ওই লুটের টাকাটা ওই ওর বান্ধবীরা খাবে নাকি ওই সংসারে চোর বাম্মা খাবে নাকি চোর বউ ছাড়া খাবে নাকি না অভিষেকের আমি তো বলেছি অভিষেকের সম্পত্তি ক্রোক হয়ে গেলে আমি তো আগে বলছি সৎপথ সম্পত্তি হয়ে থাকে তাহলে ও যদি সম্পত্তি কেড়ে নেয় আমাদের কি কি কোনো দায়িত্ব নেই আমরা চাঁদা তুলে তাকে খাওয়াবো তার বউ আর বাচ্চাকে তো আমি দায়িত্ব নিচ্ছি আমি দায়িত্ব নিয়েছিলাম তো তিনি এমপি হিসাবে যা টাকা পেয়েছেন মনে হয় সব টাকা পয়সা সব খরচ হয়ে গেছে পৃথিবীর দরিদ্রতম এমপি পৃথিবীর দরিদ্রতম এমপি এমপি খেতে পায় না এটা ভারতবর্ষ গোটা বিশ্বে কোথাও নেই শুধুমাত্র ভারতবর্ষে একটা অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী তারই বাড়ির একজন লোক তিনি এমপি হয়েছেন তিনি খেতে পান না তার বউ বাচ্চা খাবার দিতে পারবে না সেই জন্য জনগণ তাকে চাঁদা তুলে খাওয়াচ্ছে এটা বিশ্ব রেকর্ড এমনটা একটা ঘটবে কিন্তু আমার প্রশ্ন আলাদা যারা যারা এই শিক্ষায় চাকরিতে দুর্নীতিতে যুক্ত বা কর্পোরেশনের চাকরি বা হাজার চাকরি চাকরি মানেই দুর্নীতি যেখানে যেখানে সার্ভিস যেখানে যেখানে নিয়োগ সেখানে সেখানে দুর্নীতি আমি আলু কয়লা মাছ মাদক ওই বালি বাদ দিয়ে বলছি অন্য দুর্নীতি কথা বলছি এদের সম্পত্তি ক্রোক করতে হবে ক্রোক করে নিলাম করতে হবে নিলামের টাকাতে নিলামের টাকাতে ওদের যারা ক্ষতিপূরণ পাওয়ার কথা ওই আপনাদের কি শাহজাহান বলে আছে না মুঘল সম্রাট শাহজাহান সেই মুঘল সম্রাট শাহজাহান তো বলেছে তিনটে মন্ত্রীকে টাকা দিয়েছে জমি বেচার টাকা মন্ত্রীকে দিয়েছে আপনি শাহজাহানের কাছ থেকে তথ্যটা নিয়ে একটু তিনটে মন্ত্রীকে আগামীকাল সকালবেলাতেই কি মন্ত্রিসভা থেকে বের করবেন উত্তর দিন এই উত্তরটা আপনি আমাকে দিন শাহজাহান বলছে তিনটে মন্ত্রী টাকা পেয়েছে আমি সরাসরি বলছি শাহজাহান বলছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে আমি বলছি ভাই শাহজাহান বলছেন বিখ্যাত শাহজাহান বলছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার ক কদিন আগে ছিলেন এখন রয়্যাল বেঙ্গল চুহা সেটা কেলে যাই না রয়্যাল বেঙ্গল চুহা ওই টাইগারের জায়গায় চুহা হয়েছে তো তিনি বলছেন আমি তিনটে মন্ত্রীকে ওই টাকাটা দিয়েছি তিনটে মন্ত্রী কে কে আপনি জেনে নিয়ে কালকে সকাল বেলা তিনটে মন্ত্রীকে কে মন্ত্রী সভা থেকে বের করে দিন অন্য কেন তাহলে মন্ত্রী মানি কাটবানি খুন আপনি এদেরকে সবাইকে তাড়িয়ে দিন না এদেরকে ধরে 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 জেলে ঢোকানো হবে আপনি তৈরি থাকুন এদেরকে প্রত্যেককে ধরে ধরে তো জেলে ঢোকানো হবে তার জন্য তো স্ট্রেনিং আপনার দিয়েছে। আরে আমি তো বলেছি উনি আচ্ছা একটা কথা বলি আপনার পরিবারের প্রত্যেকে যদি কোনো একটা জায়গায় ঘর দৌড় কিনে থাকে আপনি অন্য জায়গায় থাকতে পারবেন থাকতে পারবেন না কালীঘাটের অত ছোট্ট কুঠির একটুখানি ঘর ঘরে এসি নেই ঘরে সোবার ভালো জায়গা নেই টালি খোলাই আছে কষ্ট করি তোমার নিয়ে থাকেন যা কিছু ইনকাম করেন মুখ্যমন্ত্রী হিসাবে ছবি এঁকে নাটক লিখে কবিতা লিখে উপন্যাস লিখে গান লিখে ওকালতি করে সব করে যে ইনকাম করে সব তো জনগণকে দিয়ে দেন উনি অনেকটা সেই হর্ষবর্ধনের যে হতো সে রাজ ও পোশাক সেটাও তিনি দান করে দিয়ে ছোট্ট একটা ধুতি পরে থাকতেন হর্ষবর্ধন সেই হর্ষবর্ধনের মধ্যে উনি হর্ষবর্ধনের মধ্যে উনি সব দান করে দিয়েছেন এই দান করার পথ কদন নেই তা কিচ্ছু নেই কষ্টে থাকেন কষ্টে থাকার জন্য কাছে কালীঘাটও যা জেলের তো ঘরে সব যদি জেলে চলে যায় কেন বাইরে থাকবেন আপনার আমি মাননীয়াকে ভালোবাসি আমি মানে আমরা বাংলার লোক এত জনাদেশ পেয়েছে তার ঘরে কালীঘাটে করে এসি ঠিক কথা কিন্তু জেলখানাতে একটা দিতে হবে সাদা কাপড় দিতে হবে সুন্দর কাপড় তিনি যেটা পরে অভ্যস্ত ভালো মোবাইল দিতে হবে স্মার্টফোনটা হতে হবে কিছু ডিল করতে হয় তারপরে অজন্তা চুতো দিতে হবে আর বই খাতা দিতে হবে আর পেন কলম দিতে হবে একজন সৃজনশীল ব্যক্তি এবং মহৎ ব্যক্তি যার হাত দিয়ে প্রতি মুহূর্তে খালি স্বর্ণ বেরিয়ে আসছে অসাধারণ শিল্পও বেরিয়ে আসছে তাকে আপনি স্তম্ভিত করতে পারেন প্রখ্যাত প্রখ্যাত যারা স্বাধীন সংগ্রামী ছিলেন রাইটার ছিলেন তারা কিন্তু খাতা পেনে ওই বই একটা পর বই লিখে গেছেন জেলখানাতে বসে মানীয় তাই অমর সৃষ্টিগুলো তার জীবনের অমর সৃষ্টি এই যে বিশ্রামে উনি থাকবেন সেই বিশ্রামের সময় তৈরি হবে জেলখানায় আমি ওই দিকটা পরে আসছি কারণ উনি বাইরে থাকতে পারেন না ওনার প্রত্যেকেই জেলখানা থাকবে কিন্তু আপনি জানেন না আপনাদের সবাইকে যখন জেলে ঢোকানো হবে গোটা রাজ্যে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ পরিবেশ হবে আর দুধের গায়ে কিছু মারা যাবে দুদল গায়ে কিছু মারা যাবে আপনি জান দিয়ে দেবে দুদল গাইটা ওরে বাবা কিছু লাশ পড়ে যাবে আপনার জন্য তারপরে অর্ডার ব্রেক হয়েছে বলে এখানে আইন কানুন ধ্বংস হয়েছে বলে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে কোথায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর আপনি জানেন আপনার সব রথি মহারতীরা যারা বেঁচে থাকবে দূরে দূরে তারা সব দলে দলে ওই দিল্লির সরকার তাদের ওখানে যোগদান করবে পশ্চিমবঙ্গে নতুন একটি সরকার গঠন হবে আপনি নিশ্চিত থাকুন আপনি বা আপনার যে ভাইপুয়েরা যদি জেলে চলে যায় এটা হতে চলেছে আমার শুধু একটা প্রশ্ন যে অসহায় শিক্ষকরা মাঠে কাঁদছে গাছের তলায় এখন বসে আছে আগে গাছের তলায় ছিল বঞ্চিত শিক্ষকের দল এখনো তারা বসে আছে আর এখন নতুন করে গাছের তলায় প্রায় ষোলো সতেরো হাজার কুড়ি হাজার মতো যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মচারীর যারা দু যারা ২০১৬ সালে যোগ্যতা বলে চাকরি পেয়েছিল আব্বি বা বা টোটাল শিক্ষা ব্যবস্থা ওদেরকে তলায় পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট রায় দিতে বাধ্য হলো কেন হাইকোর্ট যখন চেয়েছিল তখন তো দিয়ে দিয়েই পারতো সুপ্রিম কোর্ট চাইলে দিতে পারলে হাইকোর্ট চাইলে দিতে পারে না হচ্ছে আপনাদের ওরা রাস্তায় ওরা কাঁদছে ওরা কাঁদবে এর অভিশাপ আপনাকে ভোগ করতে হবে দুঃখ পাচ্ছে ওটা হচ্ছে এখন বলছে আমরা তোমাদের পাশে আছি আর কল্যাণ বাবু পাঁচ মিনিটের মধ্যে নাকি সব করে দেবেন আপনি পাশে পাঁচ মিনিটের জন্য আছেন না বেশিক্ষণ বাবু আপনি সব ওদের জন্য মুক্তিযোদ্ধা নাকি আপনি আপনি কি মুক্তিযোদ্ধা নাকি আপনি বলছেন আমি চাকরির বন্দোবস্ত করে দেবো চাকরি চলে গেল কেন আপনি বন্ধুবাস কে ওদের চাকরি ওরা যোগ্যতা বলে পেয়েছে আপনার দয়া পাইনি আপনাদের ব্যর্থতার জন্য ওরা আজ গাছ তলায় বসে আছে আরে শিক্ষকদের একটা অংশকে তো বলা হয়েছে তোদেরকে দেখবো তোরা গিয়ে একটু গালাগাল দিয়া আপনারা তো ওই আপনারা তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গাল দিয়েছিলেন আপনার তো একদিন বিকাশ ভট্টাচার্য সুপার নিউমারিক পোস্টে বিকাশ ভট্টাচার্য অবৈধ বলেছিল ওটা মানবরা বলেছিল যে কোনো একটা কাজের জন্য কোনো অবৈধ গ্রহণ করতে পারি না আইনে আছে একটা অন্যায় কাজকে বরদাস্ত করা যাবে না একটা নিরপরাধী লোককে শাস্তি দেওয়া যাবে না এটা আইনে আছে দু চারটা অপরাধী যদি পেয়ে যায় তাও তাও বি আচ্ছা একটা অপরাধী লোককে শাস্তি দেওয়া যাবে তো বিকাশ অঞ্জ ভট্টাচার্য যেটা বলেছিল আজকে তো হাইকোর্টে সেইটি বাস্তবায়িত হলো যে সুপার নিমারি পোস্ট নিমারি পোস্ট অবৈধ এবং যারা এই পোস্টটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে কারবাই করার জন্য হাইকোর্ট রায় দিয়েছে সিবিআইকে সাময়িক স্টে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টে এই স্টে অর্ডার উঠে গেলেই সিবিআই ধরবে পটাপট ধরবে জেলখানা ভরবে কাকে ধরবে কিভাবে ধরবে একটু ভেবে দেখুন একবার বার্ত বসু বলেছিলেন তোমাদের চাকরি হয়ে যাবে কিভাবে হবে কেন হবে কি কারণে হবে ওটা বলবো না কিভাবে হবে বলবো না সেভাবে সিবিআই বলবে কিভাবে ডকাবো কখন ঢোকাবো কেন ঢোকাবো বলবো না জাস্ট কি দেবো জাস্ট পার্থ করে ছেড়ে দেবো বাংলা এখন অজস্র পার্থর দিকে এগোচ্ছে শিক্ষক সমাজ খাচ্ছে আমি পরিষ্কার বলি যারা মন্ত্রীদের জেলে থেকে বাঁচানোর জন্য সুপার নিউমারিক পোস্টে নিয়োগ বন্ধ রাখতে মানে স্টে অর্ডার চাইছে আর শিক্ষকরা যাদের স্টে অর্ডার পেয়ে আলটিমেটলি চাকরিতে যাওয়ার কথা তার জন্য ভাবনা চিন্তা নেই পরিষ্কার করে পশ্চিমবঙ্গ সরকারের টাকায় এই কেস লড়া দরকার যারা গাছতলায় বসেছে যোগ্য শিক্ষকের দল তাদের জন্য সম্পূর্ণ খরচ করার দায়িত্ব কার পশ্চিমবঙ্গ সরকারের কোন টাকায় ওই চুরির টাকায় ধন্যবাদ